But আর্ট দিয়ে দিয়েছে বস এটা কিন্তু নিউট্রাল অডিয়েন্স হ্যাঁ মানে কেউ যে বোর হচ্ছে ফোন ঘাটছে বা কিছু কিছু সবাইকে দেখলাম বেশ মনোযোগ দিয়ে সিনেমাটা দেখছে পাবলিক রিয়েকশন আসবে তোমাদের জন্য আমি নিয়েছি মানে অ্যাকশন এই ছবির বলা যেতে পারে একটা মানে টি করার জন্য একটা বিশাল একটা জায়গা অ্যাকশন এ গাইস ওয়েলকাম নো চ্যানেল আই ওয়ারা যারা অলরেডি তোমরা দেখতেই পাচ্ছো মা বসে রয়েছে বাসে তোমরা যারা আমার সোশ্যাল মিডিয়া ফলো করো বা আমার কমিউনিটি টাইপ দেখেছো তারা প্রত্যেকেই জানো যে মা আমি মাকে নিয়ে গিয়েছিলাম সেকেন্ড টাইম আমার সেকেন্ড মানুষ দেখতে মাকে নিয়ে গিয়েছিলাম জিদ্দা বা দেবদার ছবি মাকে আমি মিস করতে দিতে চাই না এবং এরকম একটা ছবি যেখানে একটা ভালো মেসেজিং রয়েছে একটা সুন্দর গল্প রয়েছে একটা সুন্দর ছবি হয়েছে সেই ছবিটা কেন মিস করতে দেবো তো আমরা জেনে নেব মায়ের কেমন লেগেছে ছবিটা তো বলো কেমন লেগেছে ছবিটা এক কথায় ঠিক আছে ভালোই লাগছে দেখতে খারাপ না আমার ভালোই লেগেছে এক কথায় এন্টারটেনিং বললো তো আমরা একটু ডিটেলসে তোমার কাছ থেকে জানতে চাইব যে কোন কোন প্রথম ছবির গল্পটা কেমন লাগলো ছবির গল্প খুবই ভালো ছিল এবং অভিনয় বলতে গেলে জিতু কামাল তো কিছু বলার নেই সুপার আর জিত তো একদম সবসময় উনি অভিনয়ের দিক থেকে ওনাকে আমার কোনো কিছু বলার নেই খুবই ভালো ওনার মেয়ে যে করেছে বয়না ও ঠিকঠাক ভালোই করেছে তবে সৌরভ চক্রবর্তী বা অন্যান্য আরও যারা ছিল ঠিক আছে এই ছবির অ্যাকশন এটা একটা বিরাট বড় কিছু রবি বার্মার অ্যাকশন মানে আমরা বুঝতেই পারছি যে কি অ্যাকশন আমরা দেখেছি যারা দেখেছো হলে গিয়ে তারা বুঝতে পারছো ভাই যারা দেখো নি কি করছো যাও হলে গিয়ে দেখো তো অ্যাকশনটা তোমার কেমন লাগলো বলে এই ছবি অ্যাকশন খুব ভালো খুবই ভালো মানে অ্যাকশন এই ছবির বলা যেতে পারে একটা মানে টিআরপি করার জন্য একটা বিশাল একটা জায়গা অ্যাকশন অ্যাকশন সময়টা চোখ ইয়ে করা যাচ্ছে না যে দারুণ লাগছে আমার খুব ভালো লেগেছে অ্যাকশন আচ্ছা তোমার এই যে মানুষ অমানুষ এই যে গান এই রূপম ইসলামের গান হোক বা সেটা সোনু নিগমজির গান হোক বা সেটা যে কোনো মানে আরও আছে শ্রেয়া ঘোষালজির গান রয়েছে তো তাদের গান পত্র সিনেমার ভিতরে যখন এলো কেমন লাগলো সেটার ভিতরে একটা এক্সপিরিয়েন্সটা কেমন রূপম ইসলামের গানটা তো পুরো ওখানে প্রয়োজন ছিল গানটা এসেছে মানে সিনেমার প্রয়োজনে গানটা এসে সোনু নিগমের গানটাও তাই থ্রিলার পোর্শানটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে থ্রিলার পোর্শনের কথা বলে তো থ্রিলার পোর্শনের টুইস্টগুলো ওয়ার্ক করেছে তোমার জন্য অবশ্যই মানে গল্পটা এমনভাবে ছিল অনেকভাবে আসছে নতুনত্ব ছিল গল্পটা তুমি টুইস্টগুলো খুব ভালো ছিল আমি তো বলবো যে মানে বেশ বসে দেখতে ভালোই লাগছে মানে মনে হয়নি যেভাবে গল্পটা হতে পারে কিন্তু শেষে দেখা যাচ্ছে যে অন্যরকম হচ্ছে বেশ ভালো লেগেছে গল্পটা আচ্ছা আরো একটা জিনিস হচ্ছে আমরা সবার সাথে গ্যাদারিং এ বসে যখন ছবিটা দেখি তখন একটা এক্সপিরিয়েন্স হয় তো সেই এক্সপিরিয়েন্সটা আমি জিজ্ঞেস করবো যে তোমার এই যে সবার সাথে বসে দেখলে সবাই হল থেকে বেরোয় কিছু না কিছু স্টেটমেন্টস নিয়ে তো বেরোয় তো তাদের স্টেটমেন্টস গুলো পেয়ে তোমার কীরকম লাগছে তাদের রেসপন্সটা কীরকম তুমি কীরকম দেখো সবাই পজিটিভ রেসপন্সই তো দিয়েছে সবাইকারই ভালোই লেগেছে মানে হলে কেউ যে বোর হচ্ছে ফোন ঘাটছে বা কিছু হচ্ছে না সবাইকে দেখলাম বেশ মনোযোগ দিয়ে সিনেমাটা দেখছে এটা দেখে বেশ ভালো লাগে আচ্ছা ছবিটা টাইট ডিউরেশন বা এই যে এডিটিং এই যে যেভাবে ছবিটাকে ডিজাইন করা সেইগুলো তোমার লেগেছে যে ছবিটা কম্প্যাক্ট ছোট তো সেই অনুযায়ী তোমার কি মনে হয়েছে যে ঠিকঠাক ছিল ঠিকঠাক আছে ঠিকঠাক আছে লেন্দি হলে ভালো লাগে না এটা একদম কম্প্যাক্ট হয়েছে এবং ওইটুকু সময়ের মধ্যে সব মানে গল্পটা ঠিকঠাক করে বলতে পেরেছে এটা ভালো লেগেছে কোনো একটা দৃশ্য আমাকে বলবে যে দৃশ্যটা তোমার এই ছবিটার ভিতরে প্রচন্ড ভালো লেগেছে যে জিদ্দার কোনো পোর্শান বা কোনো জিতু কোন কোনো কোন কোনো একটা দৃশ্য একসঙ্গে যে সামনাসামনি যে কথোপকথনটা হচ্ছে ওই জায়গাটা খুব ইন্টারমাল ব্লকেজ ইন্টারভেল ব্লকেজ এট পয়েন্ট আমি তোমাদেরকে আগেও বলেছিলাম তো ওটা অ্যাজ এন অডিয়েন্স এরও পছন্দ হচ্ছে তাই দেখো এবং আমি সত্যি কথা বলছি আমি এখানে একটুখানে অ্যাড অন করতে চাই যে প্রত্যেকটা মানুষের মানে ইচ এন্ড এভরি দর্শক তাদের যে রেসপন্স প্রচন্ড ভালো ছিল কিন্তু इवन কি এমন এমন ভদ্র এমন এমন মানুষজন তারা বলছেন যে ছবি এমন হলে তুই নিজে দেখতে আসবি তো দিস ইজ দা রেসপন্স আমার খুব ভালো লেগেছে পাবলিক রিঅ্যাকশন আসবে তোমাদের জন্য আমি নিয়েছি এবং ওভারঅল যদি তোমার

তো চলো আমার মা এই ভার্ডিকটা দিল এবার দেখো আমার মা কিন্তু একদম নিউট্রাল অডিয়েন্স হিসেবে তোমাদের সাথে কথা বললো তো তোমাদের কার কী মতামত পুরো এন্টারি আমাদের মায়ের রিভিউ বা মায়ের বক্তব্য এই সিনেমাটাকে নিয়ে সেটা নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়েও চলো বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা বাই